হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেসিওর ড্রিমস আমি রিম্পা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুবিতা স্যারের বইয়ের অনুপাত সমানুপাত চ্যাপ্টার নিয়ে এর আগের ভিডিও তোমাদের দেওয়া হয়েছিল অনুপাত সমানুপাতের প্রথম কুড়িটা অঙ্ক আজকে হবে তোমাদের একুশ থেকে তাহলে চলো একুশ থেকে অঙ্ক শুরু করা যাক কি বলেছে a b সমান দেওয়া আছে b c সমান দেওয়া আছে তোমাকে a plus c সমান বার করতে হবে তাহলে কি করে দেখো a এর মান কত এখানে দুই b এর মান তিন আবার এখানে কি b এর মান চার c এর মান পাঁচ তাহলে b এর মান তিন এখানে b এর মান চার এরকম তো হতে পারে না আমাকে b এর মানটা কি করতে হবে সমান রাখতে হবে তার জন্য কি করবো আমি a by b মানে কি a, a, a is to মানে two আর b, 3, b c মানে b সি সমান চার ইস টু পাঁচ এবার এটাকে এই ইস টু বি ইস টু সি আকারে নিয়ে আসবো কী করে আনতে হয় এই যে এই নিয়মে তাই তো তাহলে কী করে করবো চার দুণে আট তিন চারা বারো তিন পাঁচ পনেরো তাহলে এর মান পেয়ে গেলাম আট বিয়ের মান বারো সি এর মান পনেরো তাহলে এখানে বসিয়ে দিই এ প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত আট আর বিয়ের মান কত বারো আবার বিয়ের মান কত বারো সি এর মান পনেরো তাহলে এটা যোগ করলে হয় কুড়ি এখানে কুড়ি পঁচিশ সাতাশ হয় তাই তো তাহলে দেখো এটা কাটাকাটি যাচ্ছে না আমাদের অ্যান্সার হবে কুড়ি বাই সাতাশ তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার চলো এবার নেক্সট সংখ্যা যাওয়া যাবে বাইশ নম্বর অঙ্কটা দেখো দুটি সংখ্যার যোগফল চল্লিশ এবং বিয়োগফল চার হলে সংখ্যা দুটির অনুপাত কত তাহলে দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে চল্লিশ আর বিয়োগফল চার সংখ্যা দুটোর অনুপাতটা বার করতে বলেছে তাহলে ধরে নিই ধরি একটি সংখ্যা এক্স তাহলে অপরটি কী হবে আমি বলতে পারি চল্লিশ বিয়োগ এক্স অথবা চার যোগ এক্স এখন একটা ধরতে পারি আমি ধরে দিলাম চার যোগ এক্স যেহেতু বিয়োগ ফলটা দেওয়া আছে বিয়োগফলের ফলের সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করলে কি পাবো অপর সংখ্যাটি পেয়ে যাবো এবার বলে দিয়েছে যে যোগ ফল দুটো যোগ ফল কত চল্লিশ তাহলে একটা সংখ্যা তো এক্স অপর সংখ্যা কত চার যোগ এক্স দুটো যোগ করে দিলাম যোগ করলে হয় চল্লিশ বা টু এক্স প্লাস ফোর সমান ফর্টি বা টু এক্স সমান থার্টি সিক্স এক্স সমান হবে আঠেরো এবার এক্সের এর এখানে পেয়ে গেলাম x এর মান মানে কি একটা সংখ্যা তাই তো একটি সংখ্যা যেটা ধরে নিয়েছিলাম সেই সংখ্যাটা তাহলে অপর সংখ্যাটি কি হবে অপর সংখ্যাটি হবে অপরটি হবে আঠেরো যোগ চার মানে কত বাইশ তাহলে এবার বলে সংখ্যা দুটির অনুপাত কত তাহলে সংখ্যা দুটোর অনুপাত কি করে লিখবো আগে বড় সংখ্যাটা সংখ্যা দুটোর অনুপাত তাহলে বড় সংখ্যা কত বাইশ ছোট সংখ্যাটি আঠেরো এদের অনুপাত করছি তাহলে দুটোকে দুই দিয়ে ভাগ যায় এগারো দুই দিয়ে ভাগ দিলে নয় তাহলে আমাদের এখানে অ্যান্সার হল মানে দুটো সংখ্যার অনুপাত হল এগারো ইস টু নয় দেখো কোন অপশান রয়েছে অপশন সি অপশন সি হলো রাইট অ্যান্ডেন্ট তেইশ নম্বর অঙ্ক দেখা চলো দুটি সংখ্যার অনুপাত ফাইভ তাদের গসাগু সাত হলে সংখ্যা দুটির সমষ্টি কত তাহলে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে কি ফাইভ আর গসাগুটা দেওয়া আছে সাত তাহলে বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত তাহলে দেখো সংখ্যা দুটো যদি অনুপাত দেওয়া থাকে এবং সংখ্যা দুটো যদি থাকে তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুটি সংখ্যা দুটি কি বলতে পারি গসাঘুর সঙ্গে অনুপাত গুলোর গুণ করলে সংখ্যাটা পাওয়া যায় তাহলে অনুপাত এখানে কি আছে ফাইভ সিক্স তাহলে একটা সংখ্যা হবে ফাইভ গুণ গসাগু কত সাত আর একটা সংখ্যা হবে ছয় একটা অনু পরের অনুপাতটা কত দিয়ে আছে ফাইভ ইনস্টু সিক্স তাহলে পরেরটা কত ছয় ছয়ের সঙ্গে গোকুটা গুণ করবো সাত তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাবো পাঁচ সাত পঁয়ত্রিশ ও ছয় সাততে বিয়াল্লিশ সংখ্যা দুটো এটা এবার বলেছে সংখ্যা দুটির যোগ ফল কত তোমরা বুঝতে পারছো পঁয়ত্রিশ যোগ বিয়াল্লিশ পঁয়ত্রিশ যোগ বিয়াল্লিশ করলে কত হয় সাতাত্তর তাহলে সাতাত্তর হবে আমাদের রাইট অ্যান্সার অপশান এ চব্বিশ নম্বর অঙ্কটা দেখো দুটি সংখ্যার অনুপাত থ্রি সংখ্যা দুটির গসাগু চার হলে লসাগু কত তাহলে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইস আর গসাগুটা দেওয়া আছে চার আমি এই অঙ্কটা দুই ভাবে বলছি প্রথমটা দেখো প্রথমটা হচ্ছে সংখ্যা দুটো বের করে নেব সংখ্যা দুটো বের করবো কিভাবে এর আগের অঙ্কটাই করলাম যে অনুপাত দুটো দেওয়া আছে সেই অনুপাতগুলোর এক একটা সংখ্যার সঙ্গে গসাগু যদি গুণ করি তাহলে সংখ্যা পেয়ে যাব তাহলে এখানে সংখ্যা দুটি কি হবে সংখ্যা দুটি হবে একটা তিন চার বারো আর একটা হবে চার চার ষোলো এবার বলেছে তো লসাগু কত এবার লসাগু করলে তিন চার বারো চার চার ষোলো লসাগু কত হচ্ছে চার চার ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে লসাগু হল আটচল্লিশ আর একটা কি নিয়ম দেখো এখানে গসাগু দেওয়া আছে চার আর এখানে অনুপাত গুলো দেওয়া আছে তাহলে আমরা কি করবো অনুপাতগুলোর এই যে অনুপাত দেওয়া আছে এই অনুপাত লসাগু করবো দেখো এখানে অনুপাত কি দেওয়া আছে তিন is চার তাহলে মানে তিন আর চার তিন আর চার এর লসাগু কত হয় তিন আর চার এর লসাগু কত হয় দেখো কোনো কিছুতে ভাগ যায় না এক ছাড়া তাহলে লসাগু হবে তিন চার বারো আর গসাগু কত দেওয়া আছে গসাগু দেওয়া আছে চার তাহলে বারোর সঙ্গে যদি চার গুণ করি তাহলে আমি সংখ্যা দুটির কী পাবো লসাগু পেয়ে যাবো সংখ্যা দুটির লসাগু পেয়ে যাবো বুঝতে পারলে ফ্রেন্ডস তাহলে চারবার অঙ্ক তো আটচল্লিশ তোমরা এভাবেও করতে পারো এভাবেও করতে পারো যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবে করবে তাহলে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক দেখো টু ইস টু থ্রি ফোর টু ফাইভ সিক্স টু সেভেন এর মিশ্র অনুপাত কত আমরা করেছি স্যার চঞ্চল ঘোষের বইয়ে এ অঙ্ক যে মিশ্র অনুপাত বা জটিল অনুপাত কি করে করতে হয় প্রথম যে পদগুলো এটা একটা অনুপাত এটা একটা অনুপাত এটা একটা অনুপাত তাহলে প্রথমটাকে বলা হয় প্রথম পদ বা উত্তর পদ বলতে পারি তাহলে প্রথম পদগুলোর আমরা কি করবো গুণ করবো এখানে প্রথম পদ কোনগুলো রয়েছে দুই চার ছয় তাইতো আর দ্বিতীয় পদগুলোর গুণ করবো আলাদা করে তিন পাঁচ আর সাত দিয়ে দুটোর মধ্যে অনুপাত বার করে ফেলব তাহলে আমাদের হয়ে যাবে তাহলে চলো আমরাটা প্রকাশ চেষ্টা করি আর দুই গুণে চার চার ষোলো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে কি হবে ষোলো ইস্টু পঁয়ত্রিশ তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার পঁচিশ এটা দেখো ষোলো ইস্টু পঁয়ত্রিশ কোন অপশনে রয়েছে অপশন ডি তে রয়েছে অপশন ডি হলো তেত্রিশ নাম্বার অংকটা দেখো দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের তিন গুণ সংখ্যা দুটির অনুপাত কত তাহলে বলেছে দুটো সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের তিন গুণ তাহলে সংখ্যা দুটো ধরেনি সংখ্যা দুটি x আর y দুটো সংখ্যা দুটো সংখ্যার কি বলেছে যোগফল দুটো সংখ্যার যোগফল দুটি সংখ্যার বিয়োগফলের কি তিন গুণ মানে বিয়োগ ফলের সঙ্গে তিন গুণ করলাম তাহলে দুটো সংখ্যার কী হবে যোগ ফলের সঙ্গে সমান হবে বুঝতে পারলে ফ্রেন্ডস এটা হচ্ছে শর্তানুসারে বা আমাদের কী বার করতে হবে এক্স ইস টু ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই বা তাহলে এখানে এক্সগুলোকে একদিকে আনবো ওয়াইগুলোকে আর একদিকে নিয়ে যাবো মাইনাস ওয়াই তাহলে এখানে কী হলো মাইনাস টু এক্স সমান মাইনাস ফোর ওয়াই মাইনাস মাইনাস কেটে গেল দুই দিয়ে কাটলে দুই বা এদিকে আনলাম নিচে টু বাই নিচে কি কিছু নেই মানে এক মানে কি আমাদের কি চেয়েছে আমাদের চেয়েছে অনুপাতটা বা কত দুটো সংখ্যার যে দুটো সংখ্যা যে আমরা ধরে দিই সেই সংখ্যা দুটোর অনুপাত কত তাহলে আমরা বলতে পারি এক্স বাই ওয়াই সমান কি এক্স ইস্টু ওয়াই

তাহলে চলো এর মানটা বার করে फ्रेंड्स এবার দেখো আমি এখানে ক্যালকুলেশনটা করলাম ক্যালকুলেশন করে এর মানটা বার করেছি এর সমান প্লাস মাইনাস নয় বাই প্লাস মাইনাস নয় বাই ষোলো বেরিয়েছে কী করে প্লাস মাইনাস হলো এ স্কয়ার সমান কিছু একটা ছিল এদিকে তাহলে স্কয়ারটা উঠলে কী হয় সবসময় প্লাস বা মাইনাস হয় কেন হয় ধরো আমার আমি এখানে অন্য একটা কিছু দিয়ে বোঝাচ্ছি এর মান ধরো দুই রয়েছে তাই তো এর মান ধরো দুই নয় প্লাস দুই একটা আর একটা হচ্ছে যদি বলি তাহলে কি প্লাস দু এর স্কোয়ার করলে কি হয় প্লাস দুই স্কোয়ার করলে হয় চার আবার যদি মাইনাস দুইয়েরও স্কোয়ার করি কত হবে চার হবে তাহলে আমি বলতে পারি না এর মান হচ্ছে একবার প্লাস মাইনাস দুই বলতে পারি ঠিক এরকম সেরকমই এখানে এর মান তাই জন্য রুটটা যখন উঠবে এখানে প্লাস মাইনাস দুটো চিহ্নই হবে তাহলে ফ্রেন্ডস তোমরা যদি ক্যালকুলেশনটা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে জিজ্ঞেস করতে পারো ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আমি ক্যালকুলেশনটা আগে করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে ফ্রেন্ডস চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক আঠাশ নম্বর অংশটা দেখো একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত খুব সুন্দর একটা অঙ্ক আশা করছি তোমাদের ভালো লাগবে এই ধরো একটা ঘড়ি এই ঘড়ির কি থাকে একটা মিনিটের কাঁটা থাকে একটা ঘন্টার কাঁটা থাকে আর একটা সেকেন্ডের কাঁটা থাকে তিনটে কাঁটা থাকে এখানে আমাদের বলেছে ঘন্টার কাটা আর মিনিটের কাটার গতিবেগের অনুপাত মাথায় রাখবে কি বলেছে গতিবেগের অনুপাত তাইতো ঘন্টার মিনিটের কাটার গতিবেগের অনুপাতটা বার করতে বলেছে তাহলে দেখো গতিবেগ যেহেতু বলেছে আমরা একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কত দূরত্ব যাচ্ছে সেটা বার করবো গতিবেগ মানে কি গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বায় সময় মানে একটা নির্দিষ্ট সময়ে কত দূরত্ব পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে গতিবেগ তাহলে ঘন্টার কাটাটা আমি এক ঘন্টা সাপেক্ষে বার করবো এক ঘন্টায় ঘন্টায় এক মানে এক ঘন্টার সময়ে কত ঘর যায় এক ঘন্টা সময়ে ঘন্টার কাটা কত ঘর যায় এই ঘন্টার কাটাটা এক ঘন্টা যদি সময়ে ধরো এখন বাজছে একটা এর সরি বারোটা এখানে এক এখন বাজছে ধরো বারোটা বারোটা থেকে এক ঘন্টা পর এক ঘন্টা সময়ে মানে তোমার কাছে এক ঘন্টা সময় দেওয়া হলো সেই এক ঘন্টা সময়ে ঘড়ির কাঁটাটা কত ঘর যাবে বারো থেকে একের ঘরে যাবে মানে কত ঘর এখানে কটা থাকে এক দুই তিন চার পাঁচটা থাকে তাহলে পাঁচ ঘর যাচ্ছে তাই তো এক ঘন্টা পর ঘন্টার কাঁটাটা যাচ্ছে কত ঘর এক ঘন্টা সময়ে ঘন্টার কাটা যাচ্ছে পাঁচ ঘর ক্লিয়ার ফ্রেন্ডস এবার দেখি বলো যে এক ঘন্টা সময়ে মিনিটের কাঁটাটা কত ঘর যাচ্ছে ঘড়ির দিকে তাকাও তোমরা তাহলে বুঝতে পারবে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এক ঘর ঘন্টার কাঁটাটা যাচ্ছে এক ঘন্টার সময় এক ঘর এক ঘর মানে কি বারোটা থেকে একটা যাচ্ছে তার মানে কত ঘর যাচ্ছে পাঁচ ঘর যাচ্ছে এবার যদি মিনিটের কাঁটাটা হয় এক ঘন্টা সময়ে কত ঘর যাবে এই ধরো মিনিটের কাঁটা যাচ্ছে তাহলে বারোটা বারোটা বাজে একটা বাজতে হলে মিনিটের কাঁটাটা কি করতে হবে পুরো এক পাক ওকে ঘুরতে হবে তবে এক ঘন্টা হবে তাহলে মিনিটের কাঁটাটা কত ঘর যাচ্ছে এক দুই তিন চার পাঁচ করে এভাবে এভাবে করে কতক্ষণ ষাট ঘর যাচ্ছে মানে আবার বারোর কাছে যদি মিনিটের কাঁটাটা থাকে পরের বার আবার এক ঘন্টা পরে আবার ঠিক বারোটার কাছে ফিরে আসবে তাহলে এক ঘন্টা সময়ে মিনিটের কাঁটাটা যাচ্ছে কত ঘর ষাট ঘর যাচ্ছে তাহলে দেখো পাঁচ ঘর যাওয়া মানে কি এটা দূরত্বটা বার করা মানে এক ঘন্টায় পাঁচ ঘর দূরত্ব যাচ্ছে আর এখানে মিনিটের কাঁটাটি এক ঘন্টায় কত ঘ কত দূরত্ব যাচ্ছে ষাট ঘর দূরত্ব যাচ্ছে তাহলে আমি একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে বের করেছি এক ঘন্টা সময়ের সাপেক্ষে বের করেছি আর এখানে কি বার করেছি দূরত্বটা বার করেছি তাহলে এটাই তো আমি বলতে পারি যে ঘন্টার কাটার গতিবেগ হচ্ছে পাঁচ ঘর পার ঘন্টা এখানে মিনিটের কাঁটার গতিবেগ ষাট ঘর পার ঘন্টা তাহলে এখানে গতিবেগ কত হলো গতিবেগের অনুপাতটা ঘন্টা ইস টু মিনিট কত হলো ঘন্টার কত পাঁচ আর মিনিটের ষাট এটা ছোট আকারে প্রকাশ করলে কি হয় পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ একে পাঁচ পাঁচ বারো ষাট দেখো অপশান এতে রয়েছে অপশান এ হলো রাইট অ্যান্সার ফ্রেন্ডস এবার উনত্রিশ নম্বর অঙ্ক দেখো এই ইস্টু বি সমান দেওয়া আছে থ্রি ইন্টু ফোর আর এক্স ইস টু ওয়াই সমান দেওয়া আছে চার ইস টু পাঁচ তাহলে এই যে এটা ভাগ এটার মান কত তোমাকে বার করতে হবে তাহলে এ ইস টু বি মানে থ্রি ইস টু ফোর তাহলে এর মান কত তিন বিয়ের মান চার আবার এক্সের মান কত চার আর এর মান পাঁচ তাই তো এখান থেকে সোজাসুজি ভাবে পেয়ে গেলাম এবার এখানে আমি বসিয়ে দেব তাহলে এ চার সে চার এর মান কত এর মান বলেছি কত এখন এখান থেকেও দেখতে পারো তিন তিন এক্সের মান কত এক্সের মান হচ্ছে চার বসিয়ে দিলাম মাইনাস বিয়ের মান কত চার এর মান কত পাঁচ এখানে ভাগ দেওয়া আছে ভাগ মানে কি বাই লিখতে পারি

সমান টু ইস্টু ওয়ান দেওয়া আছে তোমাকে বার করতে হবে পি ইস টু কিউ এর মান কত তাহলে এটাকে অনুপাতে দেওয়া আছে আমি বায় আকারে লিখে নিই পি প্লাস কিউ বাই রুট ওভার পি কিউ সমান দুই বাই এক দুই দিকে স্কোয়ার করে দিই তারপর কি এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার তাহলে এখানে কী হবে পি প্লাস কিউ এর স্কোয়ার স্কোয়ারটা কেন করলাম এখানে রুটটাকে তোলার জন্য পি কিউ তাহলে দুই দুগুণে চার বা এবার দেখো ক্যালকুলেশনটা করতে ফ্রেন্ডস দেখো ক্যালকুলেশন করে আমার এখানে লাস্ট অব দিয়ে পি ইকাল টু কিউ বা আমি বলতে পারি তাহলে পি কিউটাকে এদিকে নিয়ে আসছি নিচে তাহলে পি বাই কিউ সমান এক মানে কি নিচে বলতে পারি এক বাই এক তাহলে পি ইস টু কিউ সমান বলতে পারি এক ইস টু

তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা দেওয়া রয়েছে তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিতে পারি তাহলে এক্স আকারে চলে আসবে তাই তো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানটা এখানে বসিয়ে দেবো এবার তাহলে কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমি এক জায়গায় আনলাম দুটোকে থ্রি এক্সটাকে লাস্টে রাখলাম এখানেও ঠিক তাই আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সেভেন এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান কত এক্স এক্স প্লাস থ্রি এক্স এখানেও তাই এক্স প্লাস সেভেন এক্স সমান সমান কি হলো তাহলে ফোর এক্স বাই এইট এক্স চার দুগুনে আট তাহলে এক এক দুই তাহলে দেখো আমাদের অনুপাতে দেওয়া আছে অ্যানসারে না ভগ্নাংশে দেওয়া আছে অনুপাতে দেওয়া আছে তাহলে এক বাই দুই মানে কি এক ইস্ট দুই দেখো অপশান ডি হলো রাইট অ্যান্সার এবার বত্রিশ নম্বর অঙ্করে দেখো দুটি সংখ্যার সমষ্টি কুড়ি এবং তাদের মধ্য সমানুপাতি আট তাহলে সংখ্যা দুটি কি কি না তো কী বলেছে মধ্য সমানুপাতি বলে দিয়েছে মধ্য সমানুপাতি বলেছে আট আর দুটি সংখ্যার সমষ্টি বা যোগভাল কত বলে দিয়েছে সমষ্টি বলে দিয়েছে কুড়ি তাই তো মধ্য সমানুপাতি মানে কি এখানে একটা আছে এখানে কিছু একটা থাকবে এখানে কিছু একটা থাকবে সমানুপাতি মানে কি এদের মধ্যে পার্থক্যটা ঠিক একই হবে প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের পার্থক্য যা হবে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের পার্থক্য ঠিক তাই হবে আবার কি বলে দিয়েছে যোগফল কুড়ি তাহলে দেখো এখানে যদি আমি বলি চার তাই তো চার এখানে যদি চার বলি কি হয় চার দুগুনে আট আট দুগুনে কত ষোলো তাই না এবার চার আর ষোলো মানে দুটি সংখ্যার সমষ্টি দুটি সংখ্যা মানে কি প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা প্রথম পদ আর তৃতীয় পদ এ দুটো যোগফল কত চার যোগ ষোলো করলে কত হয় কুড়ি আবার কি সমানুপাতিও আট পাচ্ছি তাহলে আমাদের এখানে সংখ্যা দুটি কী হবে চার আর ষোলো এখানে অপশান টেস্ট করে তোমরা করতে পারো অঙ্কটা এভাবে ইজি হবে আর যদি বড় করে করতে চাও খুবই জটিল হয়ে যাবে তোমাদের কম্পিটিটিভ অঙ্ক করার ক্ষেত্রে এভাবে করাটাই বেটার যদি ডিটেলভাবে করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে তোমরা অঙ্কটা পাঠিয়ে দিতে পারো অবশ্যই তোমাদের হেল্প করা হবে দেখো তেত্রিশ নম্বর অঙ্কটায় টু এ প্লাস বি বাই এ প্লাস ফোর বি থ্রি তাহলে এ প্লাস বি বাই এ প্লাস টু বি এর মান কত এটাকে দেখো আমরা সরাসরি এটা থেকে এটা আনতে পারবো না তাহলে আমাকে আনতে হবে এ আর বি এর মানটা কোনোভাবে বের করতে হবে বা এ বা এ বাই বি মানে এইচ টু বি এ আর এর অনুপাতটা বার করতে পারলে এখানে আমি বসিয়ে দিতে পারবো তাহলে এখান থেকে সেটাই করব যে এইচ টু বি এর মানটা আমরা বার করবো তাহলে টু এ প্লাস বি গুণ করছি থ্রি এ প্লাস তিন চার বারো বি বা এ সমান কি হলো মাইনাস ইলেভেন বি তুমি এটাকে অনুপাত করেও করতে পারো আবার কি করতে পারো এ ইকাল টু মাইনাস ইলেভেন বি মানে কি এর মানটা এখানে ইলেভেন বি পেয়ে গেলাম মাইনাস মানে এখানে যদি এর মানটা আমরা বসিয়ে দিই সব দেখো বি আকারে চলে আসবে দিয়ে লাস্টে কী হবে বিটা কেটে যাবে তাই তো তাহলে আমি এটা বসিয়ে দিতে পারি এর সমান কী হলো মাইনাস এগারো বি তাহলে এর মান মাইনাস এগারো বি প্লাস বি এর মান মাইনাস এগারো বি প্লাস টু বি তাহলে এখানে বিয়োগ করলে হয় মাইনাস দশ বি আর এখানে মাইনাস নয় বি দেখো বি কেটে গেলো এখানে মাইনাসে মাইনাসে কেটে গেলো তাই তো তাহলে কী হলো দশ বাই নয় দেখো তেত্রিশ নম্বর অঙ্কটা অপশান সি হলো রাইট অ্যান্স তেত্রিশ নম্বরটা দেখো এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু ওয়ান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইস টু এক্স কিউব প্লাস ওয়াই কত বার করতে হবে খুব ইজি অঙ্ক আশা করছি তোমরা নিজেরাই করতে পারবে এক্স এর মান থ্রি ওয়াই মান এক এবার এখানে আমরা বসিয়ে দেখো এক্স আর ওয়াই এর মান বসিয়ে এখানে হলো তেরো বাই চোদ্দ তাহলে দেখো এখানে আনসার হবে কি তেরো ইস টু

তিন বসাব ঠিকমভাবে আর ইস টু এস হলে r এর মান দুই s এর মান হচ্ছে তিন আর ইস টু এস মানে টু ইস টু থ্রি আবার কি আছে টি ইস টু ইউ সমান টু ইস টু থ্রি মানে এগুলো সবই সমান এটা বলতে চাইছে তাহলে কি দেখো এখানে আমরা মানগুলো এবার বসিয়ে দেবো তাহলে এম পি এম এর মান তো জানি না পি এর মান তো জানি পি এর মান কত দুই তাহলে টু এম প্লাস এন আর n এর মান আমরা জানি না r এর মান কত দুই তাহলে দুই আর প্লাস ও ও এর মান জানি না টি এর মান কত জানি দুই দুই কত ও ইস্টু এম কিউ এর মান জানি না q এর মান কত q এর মান হচ্ছে তিন তাহলে এখানে তিন বসিয়ে দিলাম যোগ এন এস তাহলে n এর মান জানি না s এর মান জানি কত তিন তাহলে থ্রি এস

আর এর মান বসিয়েছি এন এর মান এখানে এন লিখতে হতো আমি ভুল করে লিখে ফেলেছি আর তো এখানে এন এম প্লাস এন প্লাস ও তাহলে এখানে এটা এটা কেটে গেল তাহলে থাকলো দুই বাই তিন তার মানে কি টু ইস টু থ্রি ছত্রিশ নম্বর অঙ্ক দেখো থাকো টু এ ইকুয়াল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি দেওয়া রয়েছে তাহলে এইস টু বিস টু সি এর সমান বার করতে হবে খুব ইজি অঙ্ক আমি এখানে দুটো সেপারেট করে নেব টু এ ইকাল টু তাই তো আবার কি বলতে পারি এখানে থ্রি বি আকারে আনবো তাহলে চার তিনটায় এদিকে চলে আসবে তিন তাহলে দেখো এটাকে আমি দুইভাবে করতে পারি একটা কি এখানে বিয়ের মান এখানে আছে দুই এখানে কত হচ্ছে বিয়ের মান চার তার মানে কি এখানে আমাকে চার আনলে চার আনতে পারলে কি হয়ে যাবে বিয়ের মানটা সমান হয়ে যাবে আমাকে কি করতে হবে বিয়ের মানটা সমান করার চেষ্টা করতে হবে নাহলে তো বিয়ের মান এখানে দুই এখানে চার এরকম তো হতে পারে না তাহলে এখানে দুই আছে এখানে আমি চার নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি করে চার আনবো এখানে তিন হবে কি করে চার আনবো দুই দিয়ে গুণ করলে তাহলে নিচে যেখানে দুই গুণ করছি উপরেও দুই গুণ করব তাহলে কত হয় ছয় বাই চার তাহলে এ বাই বিয়ের মান বেরোলো ছয় বাই চার আর বি বাই সি এর মান বেরোলো চার বাই তিন তাহলে আমি বলতে পারি এস টু বি ইস টু সি সমান ছয় ইস টু চার ইস টু তির এটার আরেকটা প্রসেস দেখো এভাবেও তোমরা করতে পারো এ বাই বি সমান তো জানো বি বাই সি সমান বার করে নেবে দিয়ে দ নিয়মে করে ফেলবে তাহলে তোমাদের একই অ্যান্সার বেরোবে তোমরা ওভাবে যেভাবে খুশি তোমরা করবে তাহলে চলো নেক্সট অঙ্কে জানাই তিরিশ নম্বর অঙ্কটা দেখো পি সমান কিউ এর ফিফটি পার্সেন্ট কিউ সমান আর এর ফিফটি তোমাকে বার করতে হবে পি ইস টু কিউ ইস টু এর মান কত আগের অঙ্কটার মধ্যে একই রকম অঙ্ক এখানে শুধু পার্সেন্ট দেওয়া রয়েছে পি সমান তাহলে কি হবে q এর ফিফটি মানে ফিফটি বাই আর এখানে বলা হয়েছে কিউ সমান এর কত ফিফটি পার্সেন্ট মানে ফিফটি বাই তাহলে এখানে কি হবে পি সমান বা পি বাই কিউ লিখে দিই আমি পি বাই কিউ নিচে নিয়ে আসলাম এটার সমান কি হবে হাফ ঠিক এটাও একই রকম হবে কিউ বাই আর সমান কি হবে হাফ তাহলে দেখো p এর মান কত এখানে এক কিউয়ের মান দুই এখানে কিউয়ের মান কত এক তাহলে আলাদা হতে পারে না তাহলে এখানে দুই আছে এখানে এক আছে আমাকে কি আনতে হবে দুই আনতে হবে এখানটায় তাহলে দুই আনার জন্য কত দিয়ে গুণ করব এক বাই দুইকে এদিকেও দুই দিয়ে গুণ করবো উপরে নিচেও দুই দিয়ে গুণ করব তাহলে দুই বাই চার তাহলে পি বাই কিউ সমান বের হল দুই আর বাই চার তাহলে আমি বলতে পারি পি ইস টু কিউ ইস টু আর সমান এক ইস্টু দুই ইস টু চার এটাই হবে আমাদের অ্যান্সার তুমি দ নিয়মেও করতে পারো মানে এই এই যে এই আগে যে নিয়মটা করলে এইভাবেও করতে পারো তো তোমরা ওটা ট্রাই করে দেখো তাহলে চলো আমরা এবার next অংকে যাই আটত্রিশ number অংকটা দেখো h এর মান দেওয়া রয়েছে one by a one by b one by c এর মান করতে হবে এটা আর কিছুই নেই আমার বলার কিছু নেই আশা করছি তোমরা নিজেরাই করে নিয়েছো one a মানে a এর মানটা বসিয়ে দেবো one b মানে b এর মানটা আর one by c মানে c এর মানটা বসিয়ে দিয়েছো এবার কি করতে হবে এটা by আকারে আছে তোমার answer কি by আকারে রয়েছে তোমাদের

তাহলে এ বাই টু সমান কত কী কে এ বাই টু সমানও কে তাহলে বা বলতে পারি এ সমান টু কে ঠিক একই রকমভাবে বি সমান কী বলতে পারি থ্রি কে সি সমান ফাইভ কে এরকমটা বলতে পারি তাহলে এবার আমি এখানে মানটা বসিয়ে দেবো এ প্লাস বি প্লাস সি বাই সি তাহলে এর মান কত টু কে বি এর মান থ্রি কে সি এর মান ফাইভ কে বাই ফাইভ কে তাহলে কত হয় পাঁচ আর পাঁচে এখানে দশ দশ কে বাই পাঁচ কে 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 কেটে গেল তাহলে আরি করলে দুই তাহলে কত হলো দুই দেখো আমাদের উনচল্লিশ নম্বর অঙ্কটা অপশান এতে রয়েছে অপশান এ হবে লাস্ট অঙ্ক চল্লিশ নম্বর অঙ্কটা দেখো কী বলেছে এ বাই বি সমান ডি বাই সি সমান সি বাই ডি দেওয়া রয়েছে এটা দেওয়া থাকলে এটা সমান কত তোমাকে দেখতে হবে তাহলে চলো আগের অঙ্কটার মতো এটা এগুলো সমান কে ধরে নিই তাহলে এ সমান কি বলতে পারি বি কে আবার কি এখানে বি সমান বলতে পারি সি কে আবার এখানে সি সমান বলতে পারি ডি কে মানে করে দিচ্ছি তাহলে দেখো এখানে বি সমান কি সি কে সি এর মানটা এখানে বসিয়ে দিতে পারি সি এর মানটা বসালে কি হবে ডি কে ইন্টু কে তাহলে কি হলো ডি কে স্কয়ার বি এর মানটা কি পেলাম ডি কে স্কয়ার আর এখানে দেখো কে আছে তাহলে এখানেও তো বিয়ের মানটা বসিয়ে দিতে পারি আমি বিয়ের মানটা কত ডি কে কে তাহলে কী হবে ডি কে কিউব এর মানটা পেয়ে গেলাম ডি কে কিউব বিয়ের মানটা ডি কে আর সি এর মান জানি ডি কে দেখো সব ডি আকারে নিয়ে আসলাম এখানে তাহলে আমি সব বসিয়ে দেবো তাহলে সব কিছু কী পেয়ে যাবো ডি আকারে পেয়ে যাবো তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে তাহলে দেখো বি কিউব বিয়ের মান কত ডি কে ডি কে স্কোয়ারের কিউব সি কিউব মানে ডি কে কিউব আর এখানে ডি কিউব এখানে এ কিউব আছে এ কিউবের মান কত ডি কে কিউব ডি কে কিউবে আবার কি হবে কিউব হবে প্লাস বি এর মান কত ডি কে স্কোয়ারের কিউব সি এর মান কত ডি কে কিউব আছে তাই জন্য কিউব দিয়ে দিলাম বা এবার এটাকে সিমপ্লিফাই করবো তাহলে কী করে করবো ডি কিউব কে টু দি পাওয়ার সিক্স প্লাস ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব ডি কিউব তিন তির খেয়ে কথা নয় কে টু দি পাওয়ার নাইন প্লাস ডি কিউব কে সিক্স ডি কিউব কে কিউব তাই দেখো দুটো থেকে কী কমন যায় এখান থেকে ডি কিউব কমন যাচ্ছে তাই না তাহলে কী হবে কেটু দি পাওয়ার সিক্স প্লাস কে থ্রি প্লাস ওয়ান আর এখান থেকে ডি কমন যাবে আবার দেখো এখানে কেটু দি পাওয়ার নাইন কেটু দি পাওয়ার সিক্স কে কিউব আছে তাহলে কে কিউব কমন নিতে পারবো কে কিউব কমন নিলে এখানে থাকে কে টু দি পাওয়ার সিক্স এখানে কে কিউব প্লাস ওয়ান তাহলে এখানে এটা আর এটা কেটে গেল এখানে ডি কিউব কেটে গেল তাহলে কী হলো ওয়ান বাই কে কিউব দেখো আমাকে তো আর ওয়ান বাই কে কিউব আকারে আনলে হবে না আমাদের অ্যানসারে এ বাই বি বা বি বাই সি সি বাই ডি ডিবাই এ এরকম ধরনের মান দেওয়া রয়েছে কে আকারে রাখলে হবে না যেহেতু কে আমরা ধরে নিয়েছিলাম তাহলে ওয়ান বাই কে কিউব দেখো এখানে এ সমান কি ডি বাই কে ডি কে কিউব না তাহলে এখান থেকে আমি কি পাব বা এ বাই ডি সমান কি পাবো কে কিউব পাবো তাহলে কে কিউবের মান কি পেলাম এ বাই ডি তাহলে ওয়ান বাই কে কিউবের মান কত হবে এ বাই ডি তাহলে এটা উল্টে গেলে কি হয় ডি বাই এ তাহলে আমরা এটার মান কি পেলাম ডি বাই এ দেখো কোন অপশানে রয়েছে ডি বাই এ অপশান ডিতে রয়েছে অপশান ডি হবে আমাদের রাইট অ্যান্সার আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করো যাতে তারাও অনেক উপকৃত হয় আশা করছি তোমরা ভালো আছো সুস্থ থাকো এবং বাবা মার খেয়াল রাখো থ্যাংক ইউ ফ্রেন্ডস